বলিউডের সুপারস্টার ঋত্বিক রোশনকে চিনে না, এমন কেউ আমার চ্যানেলে আছে বলে মনে হয় না। তো বুঝতেই পারছেন আজকে আপনাদের জন্য ঋত্বিক রোশনের সেরা পাঁচটি মুভি নিয়ে হাজির হলাম। এই পোস্টে বলিউডের সফল সুপারস্টার ঋত্বিক রোশনের সর্বাধিক আয় করা পাঁচটি মুভি তুলে ধরা হবে, যেগুলো তার কেরিয়ারে সর্বাধিক ব্যবসা এনে দিয়েছে। পোস্টটির শুরুতে আপনার কাছে একটি অনুরোধ, দয়া করে পুরো ভিডিওটি দেখুন, সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে একটু সহযোগিতা করুন। ঋত্বিকের সর্বাধিক আয় করা মুভির মধ্যে পাঁচ নম্বরে যেটি আছে সেটির নাম হচ্ছে অগ্নিপথ। অগ্নিপথ অনেক দর্শকদের মতো আমারও অনেক পছন্দের একটি মুভি ছিল। মুভিটি যদিও অমিতাভের অগ্নিপথকে পুনর্নির্মাণ করেছে, তবে ঋত্বিকের চমৎকার অভিনয়ের পাশাপাশি সঞ্জয় দত্তের ভয়ঙ্কর ভিলেন রূপ মুভিটি রাতারাতি দর্শকদের আগ্রহ কেড়ে নিতে সক্ষম হয়েছে। মুভিটির পুনর্নির্মাণ এতই ভালো হয়েছে যে দর্শকদের পাশাপাশি সমালোচকরা মুভিটিকে পছন্দ করেছে, যার কারণে বিশ্বব্যাপী মুভিটি 194 কোটির অধিক আয় নিয়ে সুপারহিট স্ট্যাটাস অর্জন করে। অসাধারণ একটি মুভি সুপার 30। মুভিটি গল্প ভারতীয় গণিতবিদ আনন্দ কুমারকে নিয়ে, বিশেষ করে বলতে গেলে আনন্দ কুমারের একটি শিক্ষামূলক প্রজেক্ট সুপার 30, আর সেটাই মুভিটিতে ফোকাস করা হয়েছে। মুভিটি কেন্দ্রীয় চরিত্রে অসাধারণ অভিনয় করেছে ঋত্বিক। গেল বছর মুক্তি পাওয়া মুভিটি সমালোচকদের পাশাপাশি দর্শকদেরও মন জয় করে নিতে সক্ষম হয়, যার কারণে বক্স অফিস থেকে মুভিটি 205 কোটির অধিক আয় করে সফল হয়। উল্লেখ্য, যারা এখনো সুপার 30 দেখেননি অবশ্যই দেখতে পারেন, কেননা এই মুভিতে বিনোদনের চেয়ে জীবনের পরিবর্তনটা বেশি ফোকাস করেছে, যা মোটিভেশনাল টনিক হিসেবে কাজ করে। ব্যাং ব্যাং ঋত্বিকের একটি মাসালাধর্মী মুভি। যারা হলিউডি অ্যাকশনধর্মী মুভি পছন্দ করেন, অনেকটা তাদের ফোকাস করে ব্যাং ব্যাং নির্মিত হয়েছে। মুভিটিতে ঋত্বিকের গ্ল্যামারের সাথে ক্যাটরিনা গ্ল্যামার মিলে একাকার হয়ে গেছে। মুভিটির টুইস্ট কিছু প্রেডিক্টেবল হলেও যথেষ্ট উপভোগ্য বলা যায়। যদিও বক্স অফিসে মুভিটি আহামরি ব্যবসা করতে পারেনি, বিশাল বাজেটে নির্মিত মুভিটি ভারতে খুব একটা সুবিধা করতে না পারলেও ভারতের বাইরে কিন্তু বেশ ভালো করেছে, যার কারণে বিশ্বব্যাপী 270 কোটি আয় নিয়ে মুভিটি কোনো রকম মুখ রক্ষা করেছে। বলিউডের জনপ্রিয় একটি সুপার হিরো সিরিজ ক্রিশ। এই সিরিজে সর্বশেষ পার্ট ছিল ক্রিশ 3। মুভিটিতে সুপার হিরো ক্রিশকে মুম্বাই শহর বাঁচানোর দায়িত্ব নিতে হয়। পুরোটাই সাইফাই ধাঁচের এই মুভিটিতে ভিলেন হিসেবে বিবেক অভিনয় করে। মুভিটি সমালোচকদের পছন্দ হওয়ার মতো মুভি না হলেও সাধারণ দর্শক কিন্তু বেশ ভালোভাবে গ্রহণ করেছে, যার কারণে বক্স অফিসে মুভিটি 291 কোটি আয় করে ব্লকবাস্টার স্ট্যাটাস অর্জন করে। ঋত্বিক রোশনের কেরিয়ারে সর্বাধিক আয় করা মুভি হিসেবে ওয়ার সবার শীর্ষে অবস্থান করছে। যদিও গেল বছর মুক্তি পাওয়া এই মুভিটিতে ঋত্বিকের পাশাপাশি টাইগার শ্রফও ছিল, তবে কেন্দ্রীয় চরিত্রে যেহেতু ঋত্বিক অভিনয় করেছে সেহেতু ওয়ারকে ঋত্বিকের মুভি বলা যায়। মুভিটি অ্যাকশন থ্রিলার ধর্মী একটি মুভি। মুভিটির গল্প টুইস্ট বেশ ইন্টারেস্টিং, যার কারণে দর্শকরা মুভিটিকে বেশ ভালোভাবে গ্রহণ করেছে। 200 কোটির অধিক বাজেটে নির্মিত মুভিটি সারা বিশ্বের বক্স অফিস থেকে 442 কোটি আয় করে ব্লকবাস্টার স্ট্যাটাস অর্জন করে। প্রিয় দর্শক, ঋত্বিক রোশনকে নিয়ে নির্মিত এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পুরো ভিডিওটি উপভোগ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।